অসমত ইটোৰ পিছত সিটো নাৰী নিৰ্যাতনৰ ঘটনা ইতিমধ্যে পোহৰলৈ আহিছে আৰু ইতিমধ্যে অসম বিশ্ববিদ্যালয়তো দুদুটাকৈ নাৰী নিৰ্যাতনৰ ঘটনাও প্ৰকাশ্যত আহিছে আৰু 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 এটাই উদ্বেগজনক ঘটনা পোহৰলৈ আহিছে অসম বিশ্ববিদ্যালয়ৰ এগৰাকী ছাত্ৰীক অপহৰণৰ চেষ্টা চলাইছিল ই ৰিক্সা চালকে তেওঁ ক্লাছলৈ গৈছিলে আৰু ক্লাছলৈ পৰা উভতি অহার পিছতেই যেতিয়া রুমলে উভতি আহিছিল তেতিয়া ই রিক্সাত উঠিছিল আর ই রিক্সাত উঠার সময়তেই সেই চালকজনে চালকজনেক অপহরণের চেষ্টা চলাইছিল হয়েছিল ঘটনা আজি আজকেই পৰাই আমি জানব একটা ঘটনা সামনে এসেছে কি হয়েছিল সেটা ব্যাপারে যদি তো অন টুয়েন্টি আমি এজ ইউজুয়াল ইউনিভার্সিটি গেছিলাম সকালবেলা বাসে তো ওই দিনে অ্যাজ ইউজুয়াল বিকালবেলা যখন আমার ক্লাস শেষ হয় একটু তাড়াতাড়ি শেষ হয়েছিল ফোর ফর্টি ফাইভের বাসে আমি রাঙ্গিহারি পয়েন্ট পর্যন্ত আসি নর্মালি তো আসার পর ওইখানে একটু ওয়েদারটা একটু বৃষ্টি হচ্ছিলো আর আমাদের টুয়েলভ আওয়ার্সের ক্লাস থাকে তো আই ওয়াজ ও টায়ার্ড অনেকটাই তো তখন আমি একটা টুকটুক নিলাম তো টুকটুক নিয়ে আমি আমার অ্যাজ ইউজুয়াল বাড়ি আমার সুভাষনগর তো ওইদিকে যেতে বললাম তখন ওই টুকটুক যিনি চালক ছিলেন উনি বললেন যে ইয়ে রাঙ্গিঢ়হারির যে মেন রাস্তাটা যেদিকে সুভাষনগর যায় ওই রাস্তাটাতে অনেকটা জাম আর ট্রাফিক পুলিশ ওইখানে আটকাচ্ছে তো উনি ইয়ে শিবকলোনি হয়ে চলে যাবেন তো শিবকলোনি হয়ে উনি যেতে থাকলেন তো যখন শিবকলোনি হুই গেলেন আমি তো বেসিক্যালি শিলচারের না আর কি আমি কারিমঞ্চ থেকে বিলং করি তো আমি সমস্ত রাস্তাঘাট বা বাইলেন্সগুলো খুব ভালো করে ঠিক আমি জানি না তো যখন শিব আসার পর একটা ব্রিজ আছে একটু চিনি আমি রাস্তাটা তো ব্রিজ আছে তো ব্রিজের যেদিকে সুভাষনগর যায় ওরা ওইদিকে না গিয়ে বরং উল্টা রাস্তা দিকে মানে যেতে শুরু করলো আর কি তো যখন আমি বললাম যে থামা ওইটা কোন দিকে নিয়ে যাচ্ছ তো ওরা শুনে নাই আমার কথা থামায় নাই বরং আরও স্পিডে নিয়ে যেতেছিলো আর ওরা মানে নিজেরার মধ্যে কথা বলছিল যে একটা এরকম মেয়ে পেয়েছি আর তো তুইও আয় মানে সিলেটিতে বলছিল আর কি তো আই ওয়াজ টু ফ্রাইটেন্ড তো দ্য টাইম একটা ফোন এসেছিলো আমার আমার একটা ফ্রেন্ড লাকিলি আমাকে ফোন করেছিল তো ওই ফোনটা যখন আসে আমি প্রিটেন্ড করি ওই ফোনটা মানে পুলিশ করেছে আর আমি শেয়ার করেছি আমার লোকেশনটা লাইভ লোকেশনটা পুলিশের সাথে তো ওরা ঘাবড়ে গিয়ে ওইখানেই আমাকে থামিয়ে দেয় তো থামানোর সময় ওইখানে একটু যেতেই আরেকটা অটো চালক ছিলেন আর ওই অটোতে একজন মহিলা ছিলেন তো ওই অটো চালক ওই টুকটুক চালককে পাকড়াও করতেই উনি জিজ্ঞেস করেন যে এইদিকে তো তুমি কথায় নিয়ে যাচ্ছ এদিকে তো সুভাষনগর নয় তো উনি বললেন যে না আমি ওনাকে পঞ্চায়েত রোড নিয়ে যাচ্ছি ওইদিকে তো ওই সমস্ত কনভার্সেশনের মধ্যেই উনি মানে টুকটুক চালকটা মানে পালালো আর কি খুবই ইয়েতে আর আমি খুবই একটু মানে ভয়ে ছিলাম তো ফটো বা কিছুই আমি অ্যাট দ্যাট টাইম নিতে পারিনি তো তখন আমার এই কন্ডিশান দেখে ওই মহিলা আর ওই অটো চালক এসে আমাকে বাড়িতে দিয়ে গেলেন আর কি তো শিলচার ইজ গেটিং টু মাচ আনসেফ ফর ওমেন্স নাও আর ইউনিভার্সিটির স্টুডেন্টসরা তো খুবই বেশি এই জিনিসটা আমরা ফেস করছি অ্যাট দ্যাট টাইম আর রিসেন্টলি যেখানে তখন টাইমটা হবে ফাইভ ফিফটিন ফাইভ টোয়েন্টি ডেলাইট ছিল প্লাস আমি ইউনিফর্মে ছিলাম আর রাঙ্গিরহাড়ি তখন পরের দিন অনারেবল সিএম স্যার আসার কথা তো অ্যাডমিনিস্ট্রেশনও খুবই পুলিশ টুলিশ ছিল ব্যস্ত ছিল খুবই মানে ক্রাউডেড ছিল প্লেসটা এই প্লেস থেকে যে এরকম শিলচার একটা ইনসিডেন্ট হবে ওইটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি

তো এটাই আমার বলার ছিল হ্যাঁ আমি পুলিশকে এফআইআর করেছি এফআইআর রিপোর্ট সাবমিট করেছি বাট সিন্স আমার কাছে এতটা ডিটেলস ছিল না তো ওরা আমাকে অ্যাসুরেন্স দিয়েছে যে ওরা ডিআই জিআই একটা করবে একটা জেনারেল ডায়েরি করবে তো ওইটা বললো আর কি তো দেখবে প্লাস আমি ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন স্টুডেন্ট ইউনিয়ন সবাইকে হয়েছে দে ওয়ার অলসো ভেরি সাপোর্টিভ আমার ডিপার্টমেন্টও খুবই আমাকে সাপোর্ট করেছে এই সমস্ত কথাবার্তার নিয়ে তো ওরাও বলেছে দ্যাট এসপি সাথে ওরা মেমোরেন্ডাম দেবে কথাবার্তা বলবে টু এনশিওর দ্য সেফটি অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস প্লাস ওমেন ইন সিলচার আর তো দেবাই বাই ডে খুবই আনসেফ হয়ে যাচ্ছে যেটা দেখলাম আর কি তো আমার এটাই বলার ছিল